অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। আজকে আমি জানাতে চলেছি এই ভিডিওর মাধ্যমে, এই যে 30 জুন 2020 ধনু রাশিতে বৃহস্পতি গ্রহের প্রবেশ এবং বক্রি অবস্থায় প্রবেশ করছে এবং এই বক্রি থাকছে মোটামুটি 12 সেপ্টেম্বর পর্যন্ত, তারপরে বৃহস্পতি আবার মার্গে হয়ে যাচ্ছে। তো এই যে ধনুরাশিতে প্রবেশে দেশ ও দুনিয়ার উপর কি প্রভাব পড়তে চলেছে তাই নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট প্রত্যেক মানুষের জন্য, প্রত্যেকে এই ভিডিওটি সম্পূর্ণরূপে শুনবেন। তো প্রথমে আমি জানাই, যখন 30 মার্চ 2020 এই বৃহস্পতি মকর রাশিতে প্রবেশ করে অর্থাৎ নিচস্থ গৃহে, এরপরে মে মাসে সেই বৃহস্পতি বক্রি হয়ে যায়, অর্থাৎ নেগেটিভ ফলগুলো কিন্তু দিতে শুরু করে এই বৃহস্পতি অর্থাৎ দেবগুরু। যখন নিচস্থ এবং বক্রি হয়ে যায়, সে থেকে কিন্তু আমাদের দেশ ও দুনিয়ার উপর বিভিন্ন রকমের নেগেটিভ এফেক্টগুলো কিন্তু আসতেই থাকে। তো দেখুন, এই যে বৃহস্পতির যে স্বরাশিতে অর্থাৎ ধনুরাশিতে প্রবেশ, অনেক অংশে পজিটিভ দিকগুলো কিন্তু আসতে চলেছে আমাদের দেশ ও দুনিয়াতে। এই যে প্রথম আপনাদেরকে বলি, এই যে মহামারী থেকে অনেকটাই মুক্তি পেতে চলেছে মানুষ, অনেক মানুষ অনেক রিকভারি হবে এই মহামারীতে। মানুষের যে ত্রাহি ত্রাহি রব, সেই ত্রাহি ত্রাহি রব থেকে এই দেবগুরু বৃহস্পতি সেই দিকগুলোকে অনেকটাই রক্ষা করবে এবং এর ফল আপনারা বুঝতে পারবেন 20 জুলাইয়ের পর থেকে ধীরে ধীরে এর পূর্ণাঙ্গ ফল কিন্তু আপনারা বুঝতে পারবেন। এর দিকে অনেকটাই এই মহামারী যে ত্রাই ত্রাই রব, সেই দিকগুলো কিন্তু আপনারা অনেকটা শুভ ফল কিন্তু পাবেন। এর সাথে সাথে শেয়ার মার্কেট কিন্তু উঠবে, শেয়ার মার্কেটে গোল্ডের ব্যবসা, গোল্ডের বিজনেস, এই দিকগুলো কিন্তু ধীরে ধীরে উঠতে থাকবে এবং অনেক মানুষের কাজ হারিয়ে ফেলেছে এই লকডাউনের জন্য। অনেক মানুষ চাকরি হারিয়ে ফেলেছে, কর্ম নাই, সেই চাকরি কর্ম এগুলো কিন্তু ধীরে 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 এই দেবগুরু বৃহস্পতির কৃপায় কিন্তু আবার ফিরে পাবে। দেখুন, দেবগুরু বৃহস্পতি যখন ক্রিটিক্যাল পজিশনে থাকে কিনা, তখন দেশ ও দুনিয়ার উপর বিভিন্ন রকমের এফেক্ট কিন্তু পড়ে, অর্থাৎ যখন আবার এই বৃহস্পতি যখন ঠিক পজিশনে চলে আসে তখন থেকে কিন্তু এই শুভ ফলগুলো কিন্তু প্রদান করে। এই লকডাউনের জন্য অনেক মানুষের হাতে অর্থ নাই, এই অর্থনৈতিক দিকটাও কিন্তু আস্তে আস্তে মানুষের হাতে কিন্তু আসবে, অর্থাৎ আর্থিক ডেভেলপমেন্ট, বাজারে জিনিসের দাম কিছুটা হলো আগের থেকে নিয়ন্ত্রণ হবে। এই যে আমাদের প্রতিবেশী দেশের সঙ্গে এই যে যুদ্ধের যে একটা পরিস্থিতি তৈরি হচ্ছে, সেই জায়গাগুলো কিন্তু আস্তে আস্তে ভারতের ক্ষেত্রে কিন্তু অনেকটাই সুইটেবল জায়গা কিন্তু আসবে, অর্থাৎ এই যে রাজনৈতিক অস্থিরতা, হানাহানি, এই দিকগুলো কিন্তু অনেকটাই কমবে এবং ভারতবর্ষের দিকে অনেকটাই পজিটিভ ফল কিন্তু এই বৃহস্পতি গ্রহ কিন্তু নিয়ে আসবে। বৃহস্পতি অবস্থান তাই নির্দেশ করছে এবং প্রচুর মানুষ কর্ম পাবে, চাকরি পাচ্ছিলেন না চাকরি পাবে, গোল্ডের ব্যবসা আসবে, শেয়ারের মার্কেটে উন্নতি হবে এবং এই যে মহামারীর মতো ত্রাই ত্রাই রব, সেটা থেকে কিন্তু মানুষ অনেকখানি মুক্তি পাবেই। আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা আপনাদেরকে জানাচ্ছি। এরপরে 12 সেপ্টেম্বরের পর তো যখন এই বৃহস্পতি সক্ষেত্রিক কিন্তু বক্রি থেকে মার্গী হয়ে যাবে, তখন থেকে আরও শুভ ফলগুলো কিন্তু আপনারা আরও প্রচণ্ড পরিমাণে কিন্তু আপনারা পাবে। ঠিক 12 সেপ্টেম্বরের পর থেকে এর শুভত্ব কিন্তু আপনারা একেবারে পূর্ণাঙ্গ রূপে কিন্তু আপনারা পেতে থাকবেন। কিন্তু এই 20 জুলাইয়ের পর থেকে কিন্তু ধীরে ধীরে এই যুদ্ধের মধ্যে পরিস্থিতি, মহামারী, কর্ম নাই, গোল্ডের ব্যবসা বসে গেছে, ব্যবসার ক্ষেত্রে অবনতি হয়েছে, শেয়ার মার্কেটে ধস, সেই দিকগুলো কিন্তু আস্তে আস্তে ঠিক হবে এবং দেবগৃহগুলো আবার খুলবে এবং এডুকেশনের দিকগুলো অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানগুলো আস্তে আস্তে কিন্তু ভালোর দিকে আসবে, অর্থাৎ সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো আস্তে আস্তে খুলবে, স্কুল কলেজ
বিদ্যালয় সমস্ত কিছু কিন্তু আস্তে আস্তে ভালো পরিস্থিতি কিন্তু আসতে চলেছে। তো ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।